প্রথম সমস্যাটি পেজ নাম্বার 69, 94, 232, 243, 253, 268, 342, 403 এতগুলি পেজে পড়েছে। তার মানে এই সমস্যাটি খুবই ইম্পর্টেন্ট। সমস্যাটিতে বলা হয়েছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করো। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, তার মধ্যে একটি লম্ববৃত্তাকার চোঙকে আমরা অঙ্কন করতে চাইছি, যার জন্য চোঙটির আয়তন বৃহত্তম হবে। অনেক ক্ষেত্রে সমস্যাটিতে চোঙের আয়তন নির্ণয়ের পরিবর্তে চোঙটির উচ্চতা নির্ণয়ের কথা বলা হয়ে থাকে। তো প্রথমে উচ্চতার মান বের করতে হবে, তারপরে আমরা আয়তনের মান নির্ণয় করতে পারবো। তো সেটি আমরা ধাপে ধাপে করবো। এর জন্য প্রথমে দেখো, যেহেতু গোলকটির ব্যাসার্ধ স্মল আর, এটি প্রদত্ত, তার মানে এটি ধ্রুবক, অতএব এক্ষেত্রে চোঙটির উচ্চতাটিকে আমরা এইচ ধরে নেবো, এই এই উচ্চতাটিকে এইচ ধরে নেবো, এবং চোঙের ভূমির ব্যাসার্ধ এইটিকে আমরা ক্যাপিটাল আর এইভাবে ধরে নেবো। তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই ওটি যদি গোলকটির কেন্দ্র হয় তাহলে এই দৈর্ঘ্যটি হয়ে যাবে এইচ বাই টু, এবং এই উপরের দৈর্ঘ্যটি হয়ে যাবে এইচ বাই টু। তাহলে যেহেতু এই দৈর্ঘ্যটি এইচ বাই টু এবং এটি হলো গোলকের ব্যাসার্ধ এবং এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরা হয়েছে, অতএব আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যার ভূমির দৈর্ঘ্য ক্যাপিটাল আর, উচ্চতার দৈর্ঘ্য এইচ বাই টু এবং অতিবাহিত দৈর্ঘ্য স্মল আর। এখন চোঙটির আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, এই আয়তনটিকেই আমরা সর্ববৃহৎ করতে চাইছি। আবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে চোঙটির আয়তন ভি, তার যা মান পাওয়া গেছে, এখানে দুটি চলরাশি রয়েছে, এখানে ক্যাপিটাল আর ও স্মল এইচ দুটি কিন্তু চলরাশি, কারণ এগুলিকে আমরা ধরে নিয়েছি। তাই এখন আমাদের কাজ হলো ভি এর এই মানটিকে একটি চলরাশির মাধ্যমে প্রকাশ করা। তো সেক্ষেত্রে যেহেতু একটু আগেই বলা হয়েছে এটি একটি সমকোণী ত্রিভুজ, অতএব এই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এখান থেকে আমরা আর স্কোয়ারের মান খুব সহজেই পেয়ে যাব। তাহলে সেই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে পাই এইচ থেকে সরিয়ে রাখা হলো এবং ক্যাপিটাল আর স্কোয়ারের মানটি বসিয়ে দেওয়া হলো, এখানে ক্যাপিটাল আর স্কোয়ার হলো ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেটি করা হয়েছে। সুতরাং এখন ভি এর মানটি একটি চলরাশির মাধ্যমে প্রকাশ হয়েছে, সেটি হলো শুধুমাত্র স্মল এইচ, কারণ আরটি প্রদত্ত, অতএব এটি ধ্রুবক। ভি এর চরম বা ওম মান বের করার জন্য আমরা এখন ডিবিডিএইচ এর মান নির্ণয় করবো। তাহলে ডিবিডিএইচ মানের ক্ষেত্রে এখানে গুণের সূত্র প্রয়োগ করতে পারো বা গুণ করে ডিফারেন্সিয়েশন করতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো, করে এটিকে সিম্পলিফাই করবে, করলে এখান থেকে পাওয়া যাবে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস থ্রি এইচ স্কোয়ার বাই ফোর। তাহলে এটিকে আবার আমরা এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, সেক্ষেত্রে আমরা ডি স্কোয়ার বিডিএইচ স্কোয়ারের মান পেয়ে যাবো। ডি স্কোয়ার বিডিএইচ স্কোয়ারের মান হবে পাই ইন্টু, এখানে আর স্কোয়ারটা ধ্রুবক হওয়ার জন্য শূন্য হয়ে গেছে, এবং থ্রি এইচ স্কোয়ার বাই ফোর এর ডিফারেন্সিয়েশন করে সিক্স এইচ বাই ফোর হয়েছে। যেহেতু ভি এর চরম বা অবমানের জন্য ডিবিডিএইচ কে শূন্য করতে হয়, অতএব আমরা এখানে ডিবিডিএইচ কে, তাহলে এটিকে সিম্পলিফাই করে এটি পাওয়া গেছে, অতএব আমরা ডিবিডিএইচ কে শূন্য করে এখান থেকে এই সম্পর্কটি পাবো, অর্থাৎ আর স্কোয়ার সমান থ্রি এইচ স্কোয়ার বাই ফোর। সুতরাং এখান থেকে আমরা এইচ এর মানটি বের করে নিতে পারবো, এখান থেকে এইচ এর মানটি হবে টু বাই রুট থ্রি ইন্টু আর। কিন্তু এই মানটি বেড়ে গেলে কি হবে, এই মানটির জন্যই যে ভি এর মানটি চরম সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য এইচ এর এই মানের ক্ষেত্রে ডি স্কোয়ার বি ডি এইচ স্কোয়ার লেস দেন জিরো সেটি দেখাতে হবে। তাহলে এই এইচ সমান টু বাই রুট থ্রি আর, এই বিন্দুতে ডিবিডিএইচ স্কোয়ারের যে মান পাওয়া গিয়েছিল সেই মানটিতে বসিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে এই মানটি নেগেটিভ এসে গেছে, অর্থাৎ লেস দেন জিরো হয়ে গেছে, অতএব ডি স্কোয়ার বিডিএইচ স্কোয়ার লেস দেন জিরো, অতএব এইচ এর এই মানের জন্য ভি এর চরম মান পাওয়া যাবে, অতএব সর্ববৃহৎ যে চোঙটি পাওয়া যাবে তার উচ্চতা এটি হবে। সুতরাং এই প্রমাণটি এক্ষেত্রে হয়ে গেল। আর যদি আয়তন নির্ণয় করতে বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আয়তনের এই মানটিতে এখানে এইচ এর মানটি বসিয়ে দিলেই হবে, এইচ এর মানটি টু বাই থ্রি ইন্টু আর, আর বাদ বাকিটি লিখে দেওয়া হলো, এটি হলো আয়তনের মান, এবং সেক্ষেত্রে এটি ক্যালকুলেশন করলে এই রেজাল্টটি পাওয়া যাবে। পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যাটিও অনেকগুলি পেজে পড়েছে, পেজ নাম্বার 104, 168, 179, 213। সমস্যাটি এরকম, x টু দি পাওয়ার 1 বাই x অপেক্ষকটির প্রান্তিক মান নির্ণয় করো। প্রান্তিক মান মানে কি, সেটি চরম হতে পারে বা অবমান হতে পারে। তো সেই প্রান্তিক মানটি নির্ণয় করতে বলেছে, সেক্ষেত্রে এই প্রান্তিক মানটি চরম না অবমান সেটি পরিষ্কার করতে হবে, এবং এখান থেকে এই প্রমাণটিও করতে বলেছে পেজ নাম্বার 134 এ। এখান থেকে প্রমাণ করো পাই টু দি পারি ইজ লেস দ্যান ই টু দি পাওয়ার পাই। তাহলে যেহেতু এই অপেক্ষকটির প্রান্তিক মান নির্ণয় করতে চাইছি, অতএব অপেক্ষকটিকে আমরা ধরে নেবো এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। তাহলে যেহেতু অপেক্ষকটির পাওয়ারটিতে একটি চলরাশি রয়েছে, অতএব আমরা এখানে বোথ সাইডে লগ নিয়ে নেবো, লগ নিলে এই টার্মটি তৈরি হবে। এখন এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা নির্ণয় করতে চাইছি এফ এক্স এর চরম মান বা এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স এর চরম মান। তোমরা জানো যে লগ এফ এক্স একটি ইন্টিজিং ফাংশন,
তাহলে সেক্ষেত্রে এফ এক্স এর চরম মানের পরিবর্তে লগ এফ এক্স এর চরম মান নির্ণয় করবো, যেহেতু লগ এফ এক্স একটি ইনক্রিজিং ফাংশন এবং তার সাহায্যে আমরা এফ এক্স এর চরম মান নির্ণয় করতে পারবো। তো এর জন্য আমরা বোথ সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে সেক্ষেত্রে পেলাম ডি ডি এক্স লগ এফ এক্স। তো এটিকে কিন্তু ডিফারেন্সিয়েশন করবো না, এটিকে আমরা একটি চলরাশি হিসেবে ভাবছি। তো রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করা হলো, এখানে ওয়ান বাই গুণের সূত্র, ওয়ান বাই এক্স ইন্টু লগ এক্স ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, আর লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সেক্ষেত্রে এটি ক্যালকুলেশন করলে এই রেজাল্টটি পাওয়া যাচ্ছে। আবার এটিকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার অফ লগ এফ এক্স করতে হবে, ভাগের সূত্র, হরের বর্গ, হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। এখন লগ এফ এক্স এর চরম অপমানের জন্য ডি ডি এক্স লব এফ এক্স শূন্য হবে, সেক্ষেত্রে এই টার্মটিকে শূন্য করে দিতে হবে, সেক্ষেত্রে লগ এক্স মাইনাস ওয়ান সমান শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে এক্স এর মান ই হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এক্স এর মান পেলাম ই। তাহলে এখন এক্স সমান ই তে লগ এফ এক্স এর মানটি চরম না অবম সেটি নির্ণয় করতে হবে, এটি নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা x সমান ইয়ে তে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার অফ লগ এফ এক্স এর চিহ্নটি নির্ধারণ করব। তাহলে এর চিহ্ন নির্ধারণ করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে মানটি বসানোর পরে পাওয়া যাচ্ছে মাইনাস ই বাই টু দি পাওয়ার, এখানে x এর মান ই বসিয়ে দিবে, খুব সহজ ক্যালকুলেশন, লগ ই মানে ওয়ান হয়ে যাবে মানে এই টার্মটি শূন্য হয়ে যাবে, তার মানে এখানে মাইনাস ই বাই টু দি পাওয়ার হবে, খুব সহজ, লেস দেন জিরো হয়ে গেছে। যেহেতু লেস দেন জিরো হয়েছে অতএব লগ এফ এক্স এর চরম মান পাওয়া যাবে x = t তে, সুতরাং x = t তে fx এরও চরম মান পাওয়া যাবে এবং সেই মানটি হবে e টু দি পাওয়ার 1 বাই। তাহলে এখানে x এর জায়গায় e বসিয়ে দিলে এখানে fx এর চরম মানটি আমরা e টু দি পাওয়ার 1 বাই পেয়ে গেলাম। এখন এখানে প্রমাণ করতে বলা হয়েছে পাই টু দি পাওয়ার e আর e টু দি পাওয়ার পাই এদের মধ্যে কোনটি বড়, বা e টু দি পাওয়ার পাই টি যে বড় সেটি প্রমাণ করতে চাই। তাহলে আমরা দেখলাম যে x টু দি পাওয়ার 1 বাই x চরম মান হলো e টু দি পাওয়ার 1 বাই, তার মানে x এর যে কোনো বাস্তব মানের জন্য x টু দি পাওয়ার 1 বাই x ইজ লেস দ্যান e টু দি পাওয়ার 1 বাই e, অর্থাৎ x এর যে কোনো বাস্তব মানের জন্য x টু দি পাওয়ার 1 বাই x এর মানটি ছোট হবে e টু দি পাওয়ার 1 বাই e এর থেকে। তার মানে x এর একটি বাস্তব মান কিন্তু পাই, সেই পাই মানটি এখানে বসিয়ে দিতে পারি, তার জন্য এটি সত্য হবে। তাহলে এখানে x এর মান পাই বসিয়ে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে পাই টু দি পাওয়ার 1 বাই পি পাই ইজ লেস দ্যান e টু দি পাওয়ার 1 বাই e হলো। তাহলে উভয় পক্ষে যেহেতু দুটি ধনাত্মক সংখ্যা অতএব আমরা বোথ সাইডে পাওয়ার e টু দি পাওয়ার পাই আনলাম, তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে পাই টু দি পাওয়ার e ইজ লেস দ্যান ই টু দি পাওয়ার পাই। তাহলে এই রেজাল্টটিও খুব সহজ। পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যাটি একটি শঙ্কুর সমস্যা, এখানে পরপর তিনটি সমস্যা রয়েছে শঙ্কুর, খুব মনোযোগ সহকারে দেখবে, সহজ পদ্ধতি দিয়ে করা হয়েছে। এই সমস্যাটি রয়েছে পেজ নাম্বার 117 376 386। দেখা হচ্ছে প্রদত্ত তির্যক উচ্চতা বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ, অর্ধ শীর্ষকোণ মানে একটা শঙ্কু রয়েছে তার শীর্ষকোণ বলতে বোঝাচ্ছে এই টোটাল এই কোণটিকে, এবং অর্ধ শীর্ষকোণ বলতে বোঝানো হচ্ছে এই উচ্চতার সঙ্গে যে কোণটি হয় সেটি, এই অর্ধ শীর্ষকোণের মানটিকে প্রমাণ করতে বলা হয়েছে ট্যান ইনভার্স রুট টু যখন শঙ্কুটির আয়তন ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে শঙ্কুটির তির্যক উচ্চতাটি প্রদত্ত, মানে এল টি প্রদত্ত, তার মানে এল কিন্তু ধ্রুবক। এখন আমরা শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল এবং শঙ্কুটির উচ্চতা এইচ ধরে নিলাম, যেখানে এই এল টি কিন্তু ধ্রুবক, এবং শঙ্কুটির আয়তন ভি ধরা হলো। এখন এই ভিটিকে সরবিয়ত করতে চাইছি, আমরা জানি যে শঙ্কুর আয়তন ভি এর মান হয় একের তিন গুণিত ভূমির ক্ষেত্রফল উচ্চতা, অর্থাৎ একের তিন পাই আর স্কয়ার এইচ। তাহলে আবার লক্ষ্য করে দেখো, এখানে ভি এর মান দুটি চলরাশির মাধ্যমে পেয়েছি, আমরা এখানে এই মানটিকে একটি চলরাশির মাধ্যমে প্রকাশ করতে চাইবো, এখানে এল প্রদত্ত, অতএব এই সম্পর্কটিকে এল এর মাধ্যমে লিখতে চাইছি। তাহলে আবার লক্ষ্য করে দেখো, এখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটির এই ভূমির দৈর্ঘ্যটি হয়ে যাচ্ছে এইচ, উচ্চতা আর এবং অতিবৈদ দৈর্ঘ্য এল, সুতরাং এখান থেকে আর স্কোয়ার এর মান, এই আর স্কোয়ার এর মান এল এর মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে, যেখানে এল টি ধ্রুবক, সেক্ষেত্রে এই আর স্কোয়ার এর মানটি বসিয়ে দেওয়া হলো, আর স্কোয়ার এর মানটি হলো এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। সুতরাং এখন এই ভি এর মানটিতে একটি মাত্র চলরাশি রয়েছে, যেহেতু এল টি ধ্রুবক, অতএব একটি মাত্র চলরাশি সেটি হলো এইচ। অতএব এখন আমরা এই গুণটি করে নিয়ে বোথ সাইডে এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, কারণ ডান দিকে এইচ টি শুধুমাত্র চলো, অতএব ডিভিডি এইচ এর মান হবে এখানে পাই বাই থ্রি টাকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং এইচ টি ভিতরে গুণ করে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এল স্কোয়ার মাইনাস থ্রি এইচ স্কোয়ার পাওয়া গেল। আবার এই সম্পর্কটির বোথ সাইডে এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে ডি স্কোয়ার বিডি এইচ স্কোয়ার এর মান, এবং এখানে এল টি ধ্রুবক হওয়ার জন্য ডিফারেন্সিয়েশন ভ্যালুটি শূন্য হয়ে গেছে, অতএব ডি স্কোয়ার বিডি এইচ স্কোয়ার এর মান পাওয়া গেল মাইনাস টু পাই। এখন এই ভি এর চরম বা অপমানের জন্য অবশ্যই ডিভিডি এইচ কে শূন্য করতে হবে, তাহলে এখানে ডিভিডি এইচ কে শূন্য করলে অবশ্যই এল স্কোয়ার সমান থ্রি এইচ স্কোয়ার হয়ে যাবে। আবার লক্ষ্য করে দেখো, যেহেতু এই সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে এল স্কোয়ার আর এইচ স্কোয়ার এর সম্পর্ক পাওয়া গেছে, অতএব এই এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সম্পর্ক থেকে আমরা
এখানে এল স্কোয়ার এর মান যদি থ্রি এইচ স্কোয়ার বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এইচ স্কোয়ার সমান পাওয়া যাবে এক এর দুই আর স্কোয়ার। তাহলে এখানে এল এইচ আর সবারই সম্পর্ক পাওয়া গেছে। এখন আমরা দেখবো যে বি স্কোয়ার বি ডিএইচ স্কোয়ার এর মানটি এইচ এর এই মানের জন্য পজিটিভ না নেগেটিভ। তো এখান থেকে এমনিতে দেখা যাচ্ছে যে যেহেতু শঙ্কুটির উচ্চতা সেটি ধনাত্মক, অতএব বি স্কোয়ার বি ডিএইচ স্কোয়ার মানটি সর্বদাই ঋণাত্মক হবে। এখানে যেহেতু এল স্কোয়ার সমান থ্রি এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার বাই টু, এর জন্য আমরা ভি এর প্রান্তিক মান পাবো। তো এখানে প্রান্তিক মানটি যেহেতু আমরা চরম দেখতে পাচ্ছি কারণ এটি ঋণাত্মক, অতএব এই দুটি সম্পর্কের জন্যই আমরা শঙ্কুটির আয়তনের মান সর্ববৃহৎ পাবো। এখন আমরা এই অর্ধশীর্ষ কোণের মান নির্ণয় করতে চাইছি। লক্ষ্য করে দেখো এখান থেকে এই সমকোণী ত্রিভুজ থেকে ট্যান আলফার মান পাওয়া যাবে সমান আর বাই এইচ, অতএব আর বাই এইচ, আবার এখান থেকে আর বাই এইচ এর মানও খুব সহজে পাওয়া যাবে, এইচ এর মান হয়ে যাবে রুট টু, এটি ক্যালকুলেশন করলে আর বাই এইচ এর মান হয়ে যাবে রুট টু। আবার যেহেতু ট্যান আলফা সমান আর বাই এইচ, অতএব ট্যান আলফার মান হয়ে গেল রুট টু, অতএব আলফার মানটি হয়ে গেল ট্যান ইনভার্স রুট টু। সুতরাং এই শঙ্কুটির আয়তন সর্ববৃহৎ হবে যখন এই অর্ধশীর্ষ কোণটির মানটি হবে ট্যান ইনভার্স রুট টু। পরবর্তী সমস্যাটি রয়েছে পেজ নাম্বার 287-তে। এই সমস্যাটি তোমাদের এসএনদে বইতে উদাহরণে পড়ে দেওয়া আছে, তবুও সমস্যাটিকে আমি আরো সহজ কৌশলে সমাধান করে দিচ্ছি। সমস্যাটি এইরকম, প্রমাণ করো প্রদত্ত আয়তন বিশিষ্ট শঙ্কু আকৃতির তাঁবুর জন্য, এখানে তাঁবুটিকে লাল মার্ক করা হয়েছে কারণ একটি তাঁবু তৈরি করতে গেলে তার জন্য যে ক্যানভাস লাগবে শুধুমাত্র পার্শ্বতলের প্রয়োজন, এখানে সমগ্র তলের প্রয়োজন নেই, এই জন্য এখানে লাল মার্ক করা হয়েছে। তাহলে প্রদত্ত আয়তন বিশিষ্ট শঙ্কু আকৃতির তাঁবুর জন্য যে ন্যূনতম ক্যানভাস লাগবে মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটিকে আমরা ক্ষুদ্রতম করতে চাইছি যখন তাঁবুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের রুটটুকুন হবে, এটা দেখাতে হবে। এবং এখানে বলা আছে প্রদত্ত আয়তন মানে শঙ্কুটির আয়তন প্রদত্ত। তাহলে এখানে যদি আমরা এই শঙ্কুটির এই সমস্ত কিছুগুলি ধরে নিই, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল, ভূমির ব্যাসার্ধ আর এবং প্রদত্ত আয়তন, এই প্রদত্ত আয়তনটিকে ভি ধরা হলো, এই আয়তনটি কিন্তু ধ্রুবক, এবং এখানে এই পার্শ্বতলের ক্ষেত্রফল এটিকে আমরা অবম করতে চাইছি, ক্ষুদ্রতম করতে চাইছি। তাহলে আগে সমস্যা নেই, এখানে অর্ধশীর্ষ কোণটিকে আলফা ধরে নিলাম, সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজ থেকে খুব সহজেই বলা যাবে আর সমান এল সাইন আলফা এবং এইচ সমান এল কস আলফা, অতএব শঙ্কুটির আয়তন ভি তার মান হয়ে যাবে এক এর তিন পায়া স্কোয়ার এইচ। এখানে ভিটি আবার বলা হচ্ছে ধ্রুবক কারণ প্রদত্ত আয়তন বলা হয়েছে, এবং এখানে দুটো চলরাশি থাকার কারণে এবং এখানে ক্যালকুলেশনটিকে সহজ করার জন্য আমরা এই এইচটিকে আর ও আলফার মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এই দুটোকে ভাগ করলে পাওয়া যাবে কট আলফা সমান এইচ বাই আর, তার মানে এইচ সমান আর কট আলফা। তাহলে এখানে এইচ সমান যদি আর কট আলফা বসিয়ে দেওয়া হয় তাহলে এটি হয়ে গেল একের তিন পায় আর কিউ কট আলফা। এখন আবার পার্শ্বতলের ক্ষেত্রফল এস, তার মান হলো পায় আর, এখানে এই এল টিকেও কিন্তু আর এর মাধ্যমে লেখা যাবে। দেখো এই সম্পর্ক থেকে এল এর মান আর ও আলফার মাধ্যমে লেখা যাবে, সেটি হবে এল সমান আর কোসেক আলফা, সেইটি বসিয়ে দেওয়া হলো। এর ফলে আমরা এই এস এস সমান পাই আর স্কোয়ার কোসেক আলফার বোথ সাইডে বর্গ করব, করে আমরা কোসেক স্কোয়ার আলফা পাবো, করার পরে আমরা এস স্কোয়ার এর মান পাবো এবং সেটি কোসেক স্কোয়ার আলফার মাধ্যমে পাবো। তাহলে আমরা এস স্কোয়ার এর মান পেলাম পাই আর স্কোয়ার, দেখো এখানে কোসেক স্কোয়ার আলফা, সেই কোসেক স্কোয়ার আলফা মানে লেখা দেওয়া হয়েছে কট স্কোয়ার আলফা প্লাস ওয়ান, এটি হলো কট স্কোয়ার আলফা কারণ এই কট স্কোয়ার আলফা সমান হচ্ছে থ্রি বি বাই পাই আর কিউ, তাহলে থ্রি বি বাই পাই আর কিউ মানে নাইন বি স্কোয়ার বাই পাই স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান, খুবই সহজ। এখানে এস স্কোয়ার এর মান শুধুমাত্র আর এর মাধ্যমে পেলাম একটি মাত্র চলো কারণ ভিটি ধ্রুবক, অতএব এটিকে গুণ করার পরে আমরা এস স্কোয়ার এর মান পেলাম নাইন ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর। এখন আমরা এই এস স্কোয়ার এর ক্ষুদ্রতম মান বের করবো, তাহলেই এস এর ক্ষুদ্রতম মান পেয়ে যাবো। তো এর জন্য যেহেতু ডান দিকে চলরাশি শুধুমাত্র আর রয়েছে, অতএব ডি এস স্কোয়ার ডি আর এর মান বের করবো, তাহলে এখানে ভি ধ্রুবক শুধুমাত্র আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন করার পরে এটি পাওয়া গেছে, এটিকে আবার আবার এটির বোথ সাইডে ডিফারেন্সিয়েশন নেবো, সেক্ষেত্রে ডি স্কোয়ার ডি এস স্কোয়ার অফ ডি আর স্কোয়ার পাওয়া যাবে এবং রাইট হ্যান্ড সাইডে এই মানটি পাওয়া যাবে। এখন এস স্কোয়ার এর চরম বা অবমানের জন্য অবশ্যই এই ডি এস স্কোয়ার ডি আর এর মানটি শূন্য হবে, সেক্ষেত্রে এই মানটিকে শূন্য করলে আমরা এখান থেকে খুব সহজেই এই ভি স্কোয়ার এর মানটি দুই এর নয় পাই স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স পেয়ে যাবো, এটি ক্যালকুলেশন করলেই এটিকে শূন্য করে ভি স্কোয়ারের মান এটি পাওয়া যাবে। এখন এই ভি স্কোয়ারের এই মানটির জন্য ডি স্কোয়ারে ডি স্কোয়ার ডি আর স্কোয়ার অফ এস স্কোয়ার এর মানটি পজিটিভ না নেগেটিভ সেটি দেখে নেবো। তাহলে এই মানটির জন্য এই মানটি ক্যালকুলেশন করা হচ্ছে, দেখা যাচ্ছে এই মানটি পজিটিভ হয়েছে কারণ এর মান হয়ে গেছে চব্বিশ পাই স্কোয়ার আর স্কোয়ার। দেখো এখানে ভি স্কোয়ারের মানটি খুব সহজে এখানে বসানো যাবে, বসালে এটি ক্যালকুলেশন করলে পজিটিভ মান দিচ্ছে, সেটা আর কিউ হবে। তাহলে এই ভি স্কোয়ারের এই মানটির জন্য এস স্কোয়ারের অবমান পাওয়া যাবে, তার মানে ভি স্কোয়ারের এই মানের জন্য এস এর অবমান পাওয়া যাবে, সেক্ষেত্রে আবার আমরা জানি ভি এর মানটি হলো এটি, অতএব
এখন যদি আমরা এই ভি টিকে বর্গ করে দিই তাহলে এটি হয়ে যাবে এক এর নয় পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর এইচ স্কোয়ার। তাহলে এখানে এই ভি, এখানে এই ভি এর মানটি এখানে বসিয়ে দেওয়া হলো এবং রাইট হ্যান্ড সাইড এটি লিখে দেওয়া হলো। এখান থেকে এক এর নয় ক্যান্সেল হয়ে যাবে, পাই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে এটি পাওয়া যাবে এইচ স্কোয়ার সমান টু আর স্কোয়ার। তার মানে এখান থেকে পাওয়া গেল এইচ সমান রুট টু আর, অর্থাৎ তাঁবুটির উচ্চতা হয়ে গেল ভূমির ব্যাসার্ধের রুট টু গুণ। এটি প্রমাণ করতে বলা হয়েছিল, খুব সহজেই প্রমাণটি এসে গেল। পরবর্তী সমস্যায় দেখাতে বলা হয়েছে প্রদত্ত সমগ্রতল বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ সাইন ইনভার্স একের তিন হবে। এটি পেজ 365 রয়েছে। তাহলে সমস্যাটিকে আমরা একই কৌশলে সমাধান করব। এখানে প্রদত্ত সমগ্রতল বিশিষ্ট বলা হয়েছে, আগেরটিতে প্রদত্ত আয়তন বিশিষ্ট বলা হয়েছিল। সমস্যা দুটিকে এইভাবে তুলনা করে করে করবে তাহলেই মনে থাকবে। তাহলে এখানে আমরা আগের নেই, এখানে শঙ্কুটির সবকিছু ধরে নিলাম, উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন। এখানে সমগ্রতলের ক্ষেত্রফল এস টি ধ্রুবক। এখানে এস এর মান যদি পাওয়া যাবে, এখানে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সেটি ধ্রুবক। এবং আয়তন ভি এর মান সেটি হলো একের তিন পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। তাহলে এখানে দ্রুত চলাটা ছিল রয়েছে। তাহলে এখানে এস ধ্রুবক পদ হলেও এখানে দুটি টার্মে যোগ হওয়ার জন্য ভি এর এই মানটিকে দুটি চলরাশি থেকে একটি চলরাশি থেকে খুব সহজে করা যাবে না, এর জন্য ভি কে অবশ্যই বড় করতে হবে। তাহলে ভিটি বড় করে দেওয়া হলো, এখানে একের তিনটি একের নয় হয়ে গেল, পাই টি পাই স্কোয়ার হয়ে গেল, আর স্কোয়ার আর টু দিবার ফোর হয়ে গেল এবং এইচ স্কোয়ার এর মানটি এখানে সমকোণী ত্রিভুজ থেকে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লেখা হলো। এর পরবর্তী ক্ষেত্রে এইখান থেকে এল এর মানটি নিয়ে এস এর মাধ্যমে এইখানে বসিয়ে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে এই মানটি এরকম হয়ে গেল। দেখো এখানে কিন্তু একটি চলরাশি আর, কারণ এস টি ধ্রুবক, তাহলে এটি সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার পরে যেহেতু ডান দিকে একটি মাত্র চলরাশি সেটি আর, অতএব আর এর সাপেক্ষে বোথ সাইডে ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে এটি আর এর সাপেক্ষে বোথ সাইডে ডিফারেনশিয়েট করলে এটি হবে এক এর নয় টু আর এস স্কোয়ার মাইনাস টু এস ফোর পাই আর কিউ। এটি ডিফারেনশিয়েট করে নেবে, খুবই সহজ। পরবর্তী ক্ষেত্রে এটিকে আবার বোথ সাইডে আর এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করবো, তাহলে সেক্ষেত্রে ডি স্কোয়ার ডি আর স্কোয়ার অফ ভি স্কোয়ার পাই যাবে এবং এখানে এস স্কোয়ার ধ্রুবক হওয়ার জন্য ডিফারেনশিয়েশনটি খুব সহজ হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে ভি স্কোয়ারের চরম মানের জন্য এই ডি ডি আর অফ ভি স্কোয়ার এটিকে শূন্য করে দিতে হবে। তাহলে এটিকে শূন্য করে দেওয়ার পরে এখান থেকে আরও এস এর সম্পর্ক বের করতে হবে, তাহলে এখান থেকে আরও এস এর সম্পর্ক পাওয়া যাবে এস সমান ফোর পাই আর স্কোয়ার। এই ক্যালকুলেশনটি খুব সহজ দেখে নেবে। পরবর্তী ক্ষেত্রে এস এর এই মানের জন্য ডি স্কোয়ার ডি আর স্কোয়ার অফ ভি স্কোয়ারের মানটি পজিটিভ না নেগেটিভ সেটি টেস্ট করতে হবে। তাহলে এখানে এই মান এস এর মান ফোর পাই আর স্কোয়ার বসিয়ে দেওয়ার পরে দেখা যাবে যে এই মানটি নেগেটিভ হয়েছে, অতএব ভি এর চরম মান পাওয়া যাবে। যেহেতু ঋণাত্মক পাওয়া গেছে অতএব ভি এর চরম মান পাওয়া যাবে। তাহলে এস সমান ফোর পাই আর স্কোয়ারের জন্য চরম মান পাওয়া গেল। এখন এই এস সমান ফোর পাই আর স্কোয়ারের মানটি এস এর জায়গাতে বসিয়ে দেওয়া হলো, তাহলে এটি হয়ে যাবে ফোর পাই আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার প্লাস পাই আর। তাহলে ফোর পাই আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার আছে, সেই পাই আর স্কোয়ারটি পক্ষান্তর করলে হবে থ্রি পাই আর স্কোয়ার সমান পাই আর এল। শুধুমাত্র এখানে এস এর মান ফোর পাই আর স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে এবং পাই আর স্কোয়ারটিকে পক্ষান্তর করে থ্রি পাই আর স্কোয়ার সমান পাই আর এল পাই গেছে এবং এটি সিম্পলিফাই করলে পাওয়া যাচ্ছে আর বাই এল সমান একে তিন। আবার আর বাই এল মানে সাইন আলফা, এখান থেকে সমকোণী ত্রিভুজ থেকে আর বাই এল সমান পাওয়া যাচ্ছে সাইন আলফা, অর্থাৎ সাইন আলফা সমান একে তিন, অতএব আলফার মানে হয়ে গেল সাইন ইনভার্স একে তিন। তাহলে এটি দেখাতে বলা হয়েছিল। এখন আমরা একটি মজার কাজ করব। এখানে দেখো লম্ববৃত্তাকার চোখে দুটি সমস্যা নেওয়া হয়েছে, এই সমস্যা দুটি একেবারে বিপরীত ধর্মী। প্রথম সমস্যাটি এবিটি এর কোনো পেজে নেই, কিন্তু দ্বিতীয় সমস্যাটি পেজ নাম্বার 202 তে রয়েছে। সমস্যা দুটি তুলনা করে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে চোঙটি আয়তনটি প্রদত্ত, দ্বিতীয় ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলটি প্রদত্ত। প্রথম ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙটি খোলা, দ্বিতীয় ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙটি বদ্ধ এবং এখানেও এই দুটি ঘুরে গেছে। এখানে এখানে যেমন আয়তনের পরিবর্তে সমগ্রতল ছিল, এখানে সমগ্রতলের পরিবর্তে আয়তন হয়েছে। এবং লক্ষ্য করে দেখো আবার এখানে ক্ষুদ্রতমের পরিবর্তে বৃহত্তম, এবং প্রথম ক্ষেত্রে বলা হয়েছে চোঙটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান হবে, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে চোঙটির উচ্চতা ভূমির ব্যাসের সমান হবে। তাহলে প্রথমে আমরা প্রথম সমস্যাটি সমাধান করি। তাহলে যেহেতু প্রথম সমস্যাটিতে আয়তনটি প্রদত্ত এবং একটি মুখ খোলা, একটি মুখ খোলা মানে এখানে চোঙটির সমগ্রতল বলতে এর যে মোট তিনটি তল রয়েছে, উপরি তলটি বাদ যাবে, পার্শ্বতল আর ভূমিতল এই দুটি তলকে নিতে হবে এবং সেই পরিমাণটা ক্ষুদ্রতম হবে যখন চোঙটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান হবে। তাহলে এক্ষেত্রে চোঙটির উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর ধরে নেওয়া হলো। এখন যেহেতু প্রদত্ত আয়তন বিশিষ্ট বলা হয়েছে, অর্থাৎ চোঙটির আয়তন ধ্রুবক এবং সেটিকে ভি ধরার ফলে ভি এর মানটি হবে পাই আর স্কোয়ার এইচ। আবার এই খোলা লম্ববৃত্তাকার চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল, তার পরিমাণ হবে পাই আর স্কোয়ার যুক্ত টু পাই আর এইচ। এখানে টু পাই আর স্কোয়ার হবে না, কারণ উপরিমুখটি খোলা। এইটিকে এই এস টিকে ক্ষুদ্রতম করতে হবে। তাহলে দেখো এখানেও দুটো চলরাশি রয়েছে এবং এই চলরাশির জন্য আরও এইচ। তাহলে এখান থেকে যদি আমরা এইচ এর মানটি
ভি এর মাধ্যমে বের করে দিই, যেখানে ভিটি ধ্রুবক, তাহলে এখানে দুটি চলরাশি পেয়ে যাবো। তাহলে সেই কাজটি করা হলো, তাহলে এস এর মান এখানে পাই আর স্কয়ারটি ধ্রুবক, তাহলে এখানে পাই আর স্কয়ারটি রয়ে গেল এবং টু পাই, এখানে আর হবে এটি, তাহলে এখানে টু পাই আরটি লিখে দেওয়া হলো এবং এইচ এর মানটি ভি বাই পাই আর স্কয়ার বসিয়ে দেওয়া হলো। এখানে আরটি ক্যান্সেল হয়ে যাবে এবং পাইটি ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে এটি হয়ে যাবে পাই আর স্কয়ার প্লাস টু ভি বাই আর। এখন এস এর মানটি একটি চলরাশির মাধ্যমে লিখতে পারলাম এবং সেটি হলো আর। অতএব এস এর চরম ভ্রাম্যমানের জন্য আমরা ডিএসডিআর বের করবো। তাহলে ডিএসডিআর এর মান খুব সহজে পেয়ে গেলে, তাহলে ডিএসডিআর এর মান খুব সহজেই পেয়ে যাবে। এরপরে কাজ হলো ডি স্কোয়ার এস ডি আর স্কোয়ার বের করা এবং সেটি হবে টু পাই প্লাস ফোর ভি বাই আর কিউ। এখন এস এর চরম ভ্রাম্যমানের জন্য ডিএসডিআর কে শূন্য করে দেবে, তাহলে সেক্ষেত্রে টু পাই আর মাইনাস টু ভি বাই আর স্কোয়ার সমান শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে ভি সমান পাই আর কিউ হয়ে যাবে। এটি ক্যালকুলেশন করলে এটিকে শূন্য সমান, এটিকে শূন্য করে ক্যালকুলেশন করলে রেজাল্ট পাই যাবে। এখন এই ভি সমান পাই আর কিউ এর জন্য ডি স্কোয়ার এস ডি আর স্কোয়ারের চিহ্নটি দেখতে হবে, সেটি কি হবে। তাহলে এই ডি স্কোয়ার এস ডি আর স্কোয়ারের মানটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা বৃহত্তম মান পাবো এবং পজিটিভ হলে ক্ষুদ্রতম মান পাবো। তাহলে এখানে ক্ষুদ্রতম দেখাতে বলা হয়েছে মানে ডি স্কোয়ার এস ডি আর স্কোয়ারের মানটিকে পজিটিভ দেখাতে হবে। তাহলে যদি ভি সমান পাই আর কিউ যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে ডি স্কোয়ার এস ডি আর স্কোয়ারের মানটি সেটি হয়ে যাবে সিক্স পাই, কারণ এখানে পাই আর কিউ বসিয়ে দিলে সেটা ফোর পাই হয়ে যাবে, ফোর পাই যুক্ত টু পাই মানে সিক্স পাই, সেটি গ্রেটার দেন জিরো। অতএব ডি স্কোয়ার এস ডি আর স্কোয়ার পজিটিভ হয়েছে, অতএব ভি এর অবমান পাই যাবে বা ক্ষুদ্রতম মান পাই যাবে। তাহলে এখানে কিন্তু দেখাতে বলা হয়েছে উচ্চতা ভূমির ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষুদ্রতম মান চাওয়া হয়নি, তাই আমরা এই ভি সমান পাই আর কিউ থেকেই এই সম্পর্কটি পেয়ে যাব। সেক্ষেত্রে যেহেতু ভি সমান পাই আর কিউ, আবার আমরা জানি ভি সমান পাই আর স্কোয়ার এইচ, অতএব এই দুটি থেকে পাওয়া যাবে পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর কিউ। এখান থেকে পাই গুলিকে ক্যান্সেল করে আর এর মানটি পাওয়া যাবে এইচ, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ সমান এইচ, এটি দেখাতে বলা হয়েছিল। পরবর্তী সমস্যা, তাহলে পরবর্তী সমস্যাটি একই ধরনের, এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটি প্রদত্ত, তাহলে আবার এটি বদ্ধ, সুতরাং এর সমগ্র তলের পরিমাণটি হবে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ, এর আয়তনটি একই থাকবে ভি সমান পাই আর স্কোয়ার এইচ এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন আয়তনটাকে বৃহত্তম করতে হবে, তাহলে ভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে এস টি ধ্রুবক, এখানে ভি এর সম্পর্ক দিয়ে দুটি চলরাশি রয়েছে আর ও এইচ, সুতরাং এইখান থেকে এই সম্পর্কটি থেকে প্রথমে আর প্লাস এইচ এর মান পাওয়া যাচ্ছে এস বাই টু পাই এবং এইচ এর মান পাওয়া যাবে এস বাই টু পাই আর মাইনাস আর। এই এইচ এর মানটি এখানে বসিয়ে দিলে আমরা ভি এর মানটি পেয়ে যাবো, এখানে ভি এর মানটি পাওয়া গেল পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান এটি। তাহলে এখানে ভি এর সম্পর্কে কেবলমাত্র একটি চলরাশি, এটি গুণ করে দিলে সিম্পলিফাই হয়ে যাবে এস আর বাই টু মাইনাস পাই আর কিউ। অতএব আমরা এখন ডিভিডিআর এর মান বের করবো, ডিভিআর ডিভিডিআর এর মান হলো এস বাই টু মাইনাস থ্রি পাই আর স্কোয়ার, আবার আমরা বোথ সাইডে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, সেক্ষেত্রে ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার এর মান হয়ে যাবে মাইনাস সিক্স পাই আর। এখন ভি এর চরম ভ্রাম্যমানের জন্য ডিভিডিআর অবশ্যই শূন্য, সেক্ষেত্রে এই টার্মটিকে জিরো করতে হবে, জিরো করলে আমরা আর ও এস এর সম্পর্ক পাবো, তাহলে সেক্ষেত্রে আর ও এস এর সম্পর্কটি হলো আর সমান রুট ওভার অফ এস বাই সিক্স পাই, এটিকে শূন্য করে দিয়ে এখান থেকে আর এর মান এটি পাওয়া গেছে। এখন আর এর এই মানের জন্য ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার এর চিহ্ন নির্ধারণ করতে হবে, অবশ্যই নেগেটিভ হবে, কারণ চোঙের ব্যাসার্ধ যাই বেরো না কেন সেটি পজিটিভ, তাহলে এটি অবশ্যই নেগেটিভ হবে, নেগেটিভ হবে মানে বৃহত্তম মান পাওয়া যাবে। তাহলে আর এর এই মানের জন্য ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার নেগেটিভ হয়ে গেছে, তার মানে আয়তন বৃহত্তম হয়েছে। তো এখানে বৃহত্তম আয়তন চাওয়া হয়নি, এখানে শর্ত চাওয়া হয়েছে, অতএব এই শর্তটিকে আমরা কাজে লাগাবো। অতএব এই সম্পর্কটিকে বড় করলে আমরা এস এর মান পেয়ে যাবো, এস সমান সিক্স পাই আর স্কোয়ার, এবং এইখান থেকে এস এর মানটি নিয়ে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সিক্স পাই আর স্কোয়ার সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইচ পাওয়া যাবে, এবং এখানে টু পাই আর স্কোয়ার আর সিক্স পাই আর স্কোয়ার মিলে ফোর পাই আর স্কোয়ার পাওয়া যাবে, ফোর পাই আর স্কোয়ার সমান টু পাই আর এইচ, এখান থেকে পাওয়া যাবে এইচ সমান টু আর, অর্থাৎ চোঙটির উচ্চতা ভূমির ব্যাসের সঙ্গে সমান, এটি দেখাতে বলা হয়েছিল। পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যাটি পড়েছে পেজ নাম্বার 278, বলেছে দেখাও যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তঘনের আয়তন প্রদত্ত হলে সেটির সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে যখন সেটি ঘনক হবে। তাহলে যেহেতু আয়তঘনটির প্রস্থচ্ছেদটি বর্গাকার, সুতরাং এর ভূমিটি বর্গাকার হবে, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হলো আয়তঘনটির ভূমির একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং উচ্চতা h একক। তাহলে এখানে আয়তন প্রদত্ত রয়েছে মানে আয়তনটি ধ্রুবক এবং এর আয়তনটি পাওয়া যাবে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতার সাহায্যে, এর ভূমির ক্ষেত্রফল হলো স্কোয়ার আর উচ্চতা হলো h, সুতরাং আয়তন হবে স্কোয়ার গুণিত h, তাহলে ভি এর মান দিলাম স্কোয়ার গুণিত h। এখন এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফলকে s ধরে নিই
সেক্ষেত্রে সমগ্র দূরত্বের ক্ষেত্রফল হবে দুই গুণিত ভূমির ক্ষেত্রফল যুক্ত ভূমির পরিসীমা গুণিত উচ্চতা। তাহলে দুই গুণিত ভূমির ক্ষেত্রফল, ভূমি যেহেতু বড় ক্ষেত্র অতএব তার ক্ষেত্রফল হলো স্কোয়ার, যুক্ত ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা কত না 4a, গুণিত উচ্চতা h। তাহলে এটি হলো ভূমিতল আর উপরিতলের ক্ষেত্রফল, আর এটি হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমির পরিসীমা গুণিত উচ্চতা তার সাহায্য নিয়ে। তাহলে এটিকে আমরা ক্ষুদ্রতম করব, এখানে দুটো চলরাশি রয়েছে a ও h, এখানে ভিটি প্রদত্ত, অতএব আমরা এখান থেকে এইচ এর মানটি ভি এর মাধ্যমে বের করে নেব এবং সেটি বসিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে একটি মাত্র চলরাশি পেলাম, যেহেতু ভিটি ধ্রুবক অতএব আমরা এখান থেকে একটি মাত্র চলরাশি পেলাম, সেটি হলো এ, অতএব এস সমান হয়ে গেল 2a² + 4b/a, এখানে ভি ধ্রুবক। তাহলে বোথ সাইডে আমরা এ সাপেক্ষে ডিফারেনশিয়েট করে ডিএসডি এর মান বের করব, ডিএসডি এর মান হবে 4a - 4b/a², আবার আমরা বোথ সাইডে এ সাপেক্ষে ডিফারেনশিয়েট করব, সেটি হবে d²ad² = 4 + 8b/a³। এখন এস এর চরম মানের জন্য ডিএসডি এ কে শূন্য করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এ ও ভি এর সম্পর্ক পেয়ে যাব, ডিএসডি কে শূন্য করলে ভি সমান পাওয়া যাবে এ কিউ। এখন এই ভি সমান এ কিউ এর জন্য d²sd² এর সাইন দেখতে হবে, সেটি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ হবে, এবং পজিটিভ হওয়া মানে ক্ষুদ্রতম ভি এর ক্ষুদ্রতম মান পাবো। তাহলে এখানে ভি সমান এ কিউ বসিয়ে পাওয়া যাচ্ছে 12 এবং পজিটিভ হয়েছে, অতএব সমর্থলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে, এবং ক্ষুদ্রতম হবে কখন, যখন ভি সমান এ কিউ। তাহলে এই সম্পর্কে ভি এর মানটি এখানে বসিয়ে দিতে হবে, অতএব স্কোয়ার h সমান কিউ হয়ে যাবে, যেহেতু ভি এর মান স্কোয়ার h, অতএব স্কোয়ার h সমান কিউ হয়ে যাবে। সেক্ষেত্রে স্কোয়ার গুলিকে ক্যান্সেল করে দিলে h এর মান হয়ে যাবে, অতএব আয়ত ঘনটির উচ্চতা পরিমাণ হলো a, আবার আয়ত ঘনটি প্রতিটি বাহু ছিল a একক করে, সুতরাং আয়ত ঘনটি এখন ঘনকে পরিণত হয়ে গেছে, কারণ তাদের ভূমির প্রতিটি বাহু দৈর্ঘ্য a এবং উচ্চতা দৈর্ঘ্য a, সুতরাং আয়ত ঘনটি ঘনকে পরিণত হয়ে গেল, অতএব প্রমাণটি কমপ্লিট হলো।